এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকবে। এত লেট হয়ে গেল, খ্যাপা চুদাগুলো এখনো আসলো না। চলুন স্যার, আমরা এসে গেছি। এত দেরি হলো কেন আসতে? আসলে স্যার, সকালবেলা একটা পাঙ্কচার সাইকেলে কাজ এসে গিয়েছিল, ওই জন্য একটু লেট হয়ে গেল আর কি। প্যারা চোদাগুলো, আমরা এখন সিআইডি অফিসার, সাইকেল ঠিক মারালে আমাদের সম্মানের গান মারা যাবে। সাইকেল না সারাই করলে বাল চিরে খাও মারা, বালে সিআইডি মারা। তোমাকে পরে দেখে নিচ্ছি। দাদা দাদা, স্যার মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। দাদা, ও দাদা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ষাঁড় সোদা, দরজা দেখলেই ঘুমাতে ইচ্ছা করে নাকি? এখানে দাঁড়াও চুপ করে। অভিজিৎ! হ্যাঁ স্যার। হ্যাঁ কে? ও এসিপি স্যার, খুনির কোনো খোঁজ টোজ পেলেন নাকি? না, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলব। ও তাই এখন এখানে কি গান মারাতে এসেছেন? না মানে ওই খুনির আর কিছু খুঁজে পাওয়া যায় কিনা তাই এলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভিতরে আসুন। এখন মারা কি খুঁজবো মারা? দয়া, অভিজিৎ কিছু খুঁজে পেলে নাকি? কি খুঁজবো স্যার, কিছুই তো নাই। কিছু নেই মানে সিআইডি অফিসার হয়েছে কি ছিঁড়তে? কিছু না কিছু খুঁজে বার করো, নাহলে আজকে মাল খাওয়ার টাকাটা জোটাবো কি করে? নিজের তো কিছু খোঁজার মনে নেই, বালে রেসিপি মারিয়ে না খুঁজে কি ফিস ফিস মারাচ্ছ? তাড়াতাড়ি খোঁজো কিছু। এই মানা জাঙ্গিয়া নিয়ে কি করছো এখন? উফ স্যার, বুঝতে পারছেন না, এটা দিয়েই তো আজকে মাল খাওয়ার টাকাটা জোটাবো। এই মানা তাই বলে জাঙ্গিয়া? ঠিক আছে গাল মারা ওকে, আমি ঘর চলব। না না, এটা দিয়ে আজকে মাল খাওয়ার টাকাটা জোটাবো। ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝে নিচ্ছি। এসিপি স্যার, কিছু খুঁজে পেলেন নাকি? এ কি জাঙ্গিয়া খুলে আপনার হাতে এলো কি করে? এটা আমার জাঙ্গিয়া নয়। তাহলে এটা খুনির জাঙ্গিয়া। খুনির জাঙ্গিয়া? খুনি কি জাঙ্গিয়া খুলে খুন করে নাকি? না মানে আমি সেটা বলি নাই। তাহলে আসলে দাদা, হতে পারে খুনির খুন করার আগে খুব জোর হাগা লেগেছিল, তাই আর কোনো উপায় না পেয়ে এখানে জাঙ্গিয়া খুলে হেগে গেছে। পরে হয়তো জাঙ্গিয়াটা পড়তে খুনি ভুলে গেছিল, সেই জন্য এখানে পড়ে রয়েছে। ও তা এটা নিয়ে এখন কি হবে স্যার? দাদা, এটা আমাদের সিআইডি স্পেশাল অ্যালসিসিয়ান কুকুরকে শোকাতে হবে, যাতে ও খুনির খুব তাড়াতাড়ি পাতা লাগাতে পারে। ও আচ্ছা। দয়া, অভিজিৎ, এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও। হ্যাঁ স্যার। বলছিলাম দাদা, ওই কিছু টাকা লাগবে আর কি। টাকা? তা কত টাকা লাগবে? ওই দাদা, 6,000 টাকা। এই মানা এত টাকা কি হবে? আসলে দাদা, আমাদের কুকুরটা রাশিয়ান আলসেসিয়ান, তো তাই ওকে ভালো মন্দ না দেখালে ও জাঙ্গিয়া শুকবে না। ও আচ্ছা, রাশিয়ান মা, 6,000 না? কি করে
নিন স্যার, বাকিটা চলুন জিপে করে দিচ্ছি। এখানে বেশিক্ষণ দাঁড়ালে মনে হয় গাড় মেটে যাবে। আপনি যান, আপনি পরে পাঠিয়ে দেবেন। কি ব্যাপার স্যার, খুনির খবর কত দূর পেলেন? দাদা, আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি, খুব তাড়াতাড়ি ধরে ফেলবো খুনিকে। কিন্তু তার জন্য আরো কিছু এভিডেন্স আমাদেরকে খুঁজতে হবে, সেই জন্য এলাম আর কি। ঠিক আছে যান। কিন্তু স্যার, আজকে দয়াকে দেখছি না তো। অভিজিৎ, আমি কি করবো স্যার, কতবার ফোন করলাম, বললো চার পাঁচটা সাইকেলে পাঞ্চার কাজ আছে, আজকে আসতেই পারবে না। বাচ্চাটা দয়া, কি হলো স্যার, দয়া কোথায়? আসলে দাদা, কাল রাতে একটা মারার কেস এসেছিল, সেখানে গিয়ে ওই দরজা ভাঙতে ভাঙতে দয়ার জ্বর এসে গিয়েছে, সেই জন্য আসতে পারেনি আর কি। ও আচ্ছা আচ্ছা, এই জন্যে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বার করুন। হ্যাঁ দাদা, আমরা খুঁজে বার করছি। আজ মাল খাবো, কালো মাল খাবো, পুরো গাঁটি গাঁড় মেরো বাবা। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু মাল কে কি কি হবে, কেসও সলভ হচ্ছে না, পকেটও গড়েন মাঠ হয়ে যাচ্ছে। চালাচামুন্ডা না, ওরা এখন কি করছে, যাই তো গিয়ে একটু দেখি। মাল দেখতে পাবে বাড়া, এসিপি কে অর্ডার মারাচ্ছে, সব গান মিলি নিবো বাড়া। স্যার কি রে ফ্যাসার মারাচ্ছিস, এমন ভাব মারাচ্ছিস যেন পিছনে পাটির বাড়ির দাদা দাঁড়িয়ে আছে বাড়া। আমার সাথে বাদ পারি, আমার সাথে ফ্রড বাজি, আমার নাম হরিদাস পাল, বগলে আমার এক গোচা বাল।